हेलो फ्रेंड्स, वेलकम टू सजेस्टिव एडुकेशन। सजेस्टिव एडुकेशन सकल के स्वागत जाना। आज के एनएम जीएनएम 2021 सेट सिक्स फुल आंसर निश्चित देखो। एखे जीवन विज्ञान प्रथम जो जीवन विज्ञान क्वेश्चनगुल रही है तर आंसर देखो। যোগকলার অন্তর্গত নিম্নলিখিত কোন কোষ অ্যান্টিবডি গঠন করে? যোগকলার অন্তর্গত নিম্নলিখিত কোন কোষ অ্যান্টিবডি গঠন করে? এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ প্লাজমা কোষ। মানবদেহের মূত্রের পিএইচ হলো 6। ল্যামিনা প্রোপিয়া যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো মানবদেহের অন্ত্র। স্ট্রাটিফাইড স্কোয়াসমাস আবরণীকলা দেখা যায় ফ্যারিংকেসে। স্তন গ্রন্থি হলো পরিবর্তিত ঘর্মগ্রন্থি। পরে সিক্স নম্বর কোশ্চিন দেখো, তন্তুময় কলা যাহা দুটি অস্থিকে যুক্ত করে সেটি হলো টেন্ডন। তরুণাস্থি যে কোষ দিয়ে গঠিত তা হলো কন্ড্রোসাইট। রক্তের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। মানব রক্তের অক্সিজেন বাহক হলো হিমোগ্লোবিন। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ 20.60%। কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়? ভিটামিন ডি। পরে কোশ্চিন দেখো, 12 নম্বর কোশ্চিন, ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম। বর্ণালী কোন রঙে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়? লাল ও নীল রঙে। তারপরে 14 নম্বর কোশ্চিন দেখো, কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্বি হয়? এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, ভিটামিন সি এর অভাবে। অপশন ডি, ভিটামিন সি এর অভাবে। সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্ত বলা হয়? অপশন বি ও গ্রুপের রক্ত। লজ্জাবতী পাতার চলন কি ধরনের চলন? সিসপোনেস্টিক চলন। দুধে কোন, তারপরে দেখো, দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে? এফই এবং ভিটামিন সি। এফই এবং ভিটামিন সি। নিচের কোন হরমোনটি লোকাল হরমোন? গ্যাস্ট্রিন। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? অগ্নাশয়ে। পরে কোশ্চিনগুলো দেখো, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো প্লাটিপাস। কার চামড়ার নিচে পুরু ব্লাডারের স্তর থাকে? তিমির। জরায়ু জঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? গরান গাছে। তারপরে টিকাকরণ পদ্ধতিটি প্রথম কি আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। ভাইরোলজির জনককে, ভাইরোলজির জনক হলো বেজরিঙ্কি। পরে কোশ্চিন দেখো, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন কার লেখা? এটা হচ্ছে চার্লস ডারউইন। তারপরে ভৌতিক কোশ্চিনগুলো দেখো, ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ করে? অ্যান্সার হচ্ছে অপশন এ ভালো হাওয়া। পরে কোশ্চিন দেখো, একটি নিউক্লিয়াসের মতো একই সংখ্যক নিউট্রন কিন্তু ভিন্ন সংখ্যক প্রোটন বা ভর সংখ্যা হলে তা পরিচিত হয়? অ্যান্সার হচ্ছে আইসোটন। তাপের সর্বোত্তম ও নিকৃষ্ট পরিবাহী হলো, তাপের সর্বোত্তম ও নিকৃষ্ট পরিবাহী হলো অ্যান্সার হচ্ছে অপশন এ, এজি ও পিবি। বাতাস থেকে কাঁচে আলো প্রতিসরিত হলে কোনটি পরিবর্তিত হয়? অ্যান্সার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ও গতি। মরিচিকার সৃষ্টি হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে। নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? অ্যান্সার হচ্ছে জল। ক্রেন কোন শ্রেণীর লিভার? ক্রেন হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কোন বস্তুর বেগ দ্বিগুণ হলে তার ভরবেগ দ্বিগুণ হবে? পারদের সংকর ধাতুকে কী বলা হয়? সংকর ধাতুকে বলা হয় অ্যামালগাম। তড়িৎ প্রবাহের একক কী? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ফসফরাস নিচের কোন মৌলের সংস্পর্শে এলেই জলে? অ্যান্সার হচ্ছে আয়োডিন। পরে কোশ্চিনগুলো দেখো, নিচের কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? অ্যান্সার হচ্ছে গ্যাস কার্বন, গ্রাফাইট। উভয়, এখানে অ্যান্সার উভয় হবে। অধাতুর আপেক্ষিক গুরুত্ব কত হয়? একের কম। বারুদের কোন উপাদানটি থাকে না? পটাশিয়াম সালফেট থাকে না। পরে কোশ্চিনগুলো দেখো, যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় তাদের কি বলা হয়? বলা হয় অন্তরক পদার্থ। তারপরে দেখো, পাটিগণিতের যে আছে পাটিগণিত আর লজিক্যাল রিজনিংটা আমি এর পরের ভিডিওতে ডিটেলসে একটু বুঝিয়ে দেব, তো আমি এখন পাটিগণিতটা করছি না, চলো আমি ইংলিশ গ্রামারটা করি।
ইংলিশ গ্রামার দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে মেলি ফ্লস মিন্স হচ্ছে, এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ সুইট সাউন্ডিং। মেলি ফ্লস মিন্স সুইট সাউন্ডিং। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাকের অপোজিট হচ্ছে ডিফেন্ড। তারপরে কোশ্চেন দেখো, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড। এখানে অ্যান্সার হবে ড্যাশ ইন হিজ ট্রাভেলস। এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ স্টেড। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। অ্যান্সার হচ্ছে কল ওয়ান। ফিল ইন উইথ রিলেটিভ প্রোনাউন্স দ্য ব্ল্যাঙ্কস স্পেস বিলো। দ্য ম্যান ড্যাশ ব্রিফ কেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ। এখানে হচ্ছে হুজ, দ্য ম্যান হুজ ব্রিফ কেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম কুইন্টেন্সিয়াল অল্টারনেটিভস গিভেন বিলো। দেখো এখানে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য কুইন্টেসেন্সিয়াল অল্টারনেটিভস গিভেন বিলো। মোস্ট টিপিক্যাল এক্সাম্পলস, মোস্ট ওয়ান্টেড থিং, মোস্ট পপুলার, মোস্ট ইউটিলাইজ। এখানে অ্যান্সার হচ্ছে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ান আন্ডারলাইন বিলো। হিজ পয়েন্ট ওয়াজ লস্ট অ্যামিড দ্য ক্যাকোফোনি। এখানে অ্যান্সার হবে মিউজিক। এ বোল্ড ফ্রম দ্য ব্লু, এ বোল্ড ফ্রম দ্য ব্লু মিনস সাডেন ডিস্যাস্টার। পরের কোশ্চেনগুলো দেখো, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ আপ হবে। এখানে অ্যান্সার হচ্ছে আপ। ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন। এখানে অ্যান্সার হবে ফর দ্য ট্রেন, হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন। তাহলে দেখো, দ্য গডফাদার কার লেখা? মারিও পুজো। পরে কোশ্চেনগুলো দেখো, কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওয়াজাশত্রু কোন উপাধি ধারণ করেন? কুনিক। ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র। তারপরে দেখো, সম্প্রতি 30 সেপ্টেম্বর 2020 বহু চর্চিত বাবরি মসজিদ ধ্বংসের রায় দিল সিবিআইয়ের বিশেষ আদালত। এই রায় কাকে দোষী ব্যবস্থা করা হচ্ছে? অ্যান্সার হবে কোনোটি নয়। তারপরে তোমাদের লজিক্যাল রিজনিং রয়েছে, লজিক্যাল রিজনিং আর পাটিগণিত আমি একসঙ্গে করে দেবো এর পরের ভিডিওতে। আজ তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে।